একবার ভাবুন তো, রান্নাঘরে আগুন ছাড়াই রান্না করছেন, কি খুব আরামদায়ক হতো না ব্যাপারটা? তাই আপনাদের আরামের কথা চিন্তা করে গাজে নিয়ে এসেছে গাজি স্মিস DC88 মডেলের ইন্ডাকশন কুকার। চলুন জেনে নিই মডেলটিতে কি কি আছে। এতে রয়েছে বাটন ফাংশন যা খুবই ইউজার ফ্রেন্ডলি। এতে আরও রয়েছে 6 মাল্টিপল কুকিং ফাংশনস, রাইস, ওয়াটার, মিল্ক, মিট, হটপট এবং ফ্রাই। হটপট অপশনে মাছ সবজি সহ রেগুলারের যে কোনো রান্না এবং ফ্রাই অপশনে কোনো কিছু ভাজার জন্য ব্যবহার করতে পারবেন। রাইস অপশনে ভাত, খিচুড়ি, ওয়াটার এবং মিল্ক অপশনে পানি জাতীয় যে কোনো খাবার অথবা বয়েল করতে পারবেন। মিট অপশনে মাংস, হটপট এবং ফ্রাই অপশনে প্লাস মাইনাস চিহ্নের দ্বারা আপনি টেম্পারেচার বাড়াতে বা কমাতে পারবেন। অন্য ফাংশনগুলিতে আপনি টেম্পারেচার বাড়াতে বা কমাতে পারবেন না, তখন আপনাকে একটি ফিক্সড টেম্পারেচারের মাধ্যমে রান্না করতে হবে। এতে রয়েছে টাইমার ফাংশন। টাইমার ফাংশন দিয়ে আপনি ইচ্ছে মতো টাইম সেট করে রান্না করতে পারবেন। টাইম শেষ হয়ে গেলে ইন্ডাকশনটি অটো অফ হয়ে যাবে। এটি হচ্ছে পজ বাটন। এই পজ বাটন দিয়ে আপনি রান্নার মাঝখানে পজ করে দিয়ে যে কোনো কাজ করতে পারবেন, আবার ফিরে এসে সেই আগের অবস্থা থেকে রান্না শুরু করতে পারবেন। এতে আরও রয়েছে চাইল্ড সেফটি লক ফাংশন। অনিচ্ছাকৃতভাবে হাত লেগে যেন কোনো ফাংশন পরিবর্তিত না হয়ে যায়, সেজন্য এই লক সিস্টেমটি ব্যবহার করা হয়ে থাকে। লক বাটনটি ব্যবহার করার জন্য আপনাকে 3 সেকেন্ড ধরে রাখতে হবে। 3 সেকেন্ড পর্যন্ত ধরে রাখলে লক বাটনটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আনলক করার সময়ও লক বাটনটিকে 3 সেকেন্ড ধরে রাখতে হবে। ইন্ডাকশনে মিনিমাম টেম্পারেচার 200 ওয়াট এবং ম্যাক্সিমাম টেম্পারেচার 2000 ওয়াট পর্যন্ত হয়ে থাকে। এতে রয়েছে অটো শাট অফ এবং ওভারহিটিং সেফটি প্রোটেকশন, অর্থাৎ কুকারের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হয়ে গেলে কুকারটি স্বয়ংক্রিয়ভাবে ঠান্ডা হবার জন্য বন্ধ হয়ে যাবে। ইন্ডাকশন বটম আছে এমন পাত্র অথবা যে পাত্রগুলোর তলায় চুম্বক আটকে যায়, কেবলমাত্র সেই পাত্রগুলোই ইন্ডাকশনে ব্যবহার উপযোগী। মনে রাখতে হবে ইন্ডাকশনে ব্যবহারের ক্ষেত্রে পাত্রের বটমের সাইজ মিনিমাম 20 সেন্টিমিটার হতে হবে। পাত্র সবসময় ক্রিস্টাল প্লেটের মাঝামাঝি বরাবর রাখতে হবে। মজার ব্যাপার হলো ইন্ডাকশন অন করার পরও কোনো পাত্র না বসালে কোনো তাপ উৎপন্ন হবে না, কিন্তু খালি পাত্র কখনোই বসানো যাবে না। গাজি স্মিস ইন্ডাকশন কুকারে বিদ্যুৎ খরচ হবে খুবই কম। প্রতিদিন মাত্র 1 ঘন্টা রান্নায় আপনার খরচ হবে মাত্র 10 টাকা। কম সময়ে দ্রুত রান্নার সমাধান গাজি স্মিস ইন্ডাকশন কুকার। তাই আর দেরি না করে আজই অর্ডার করুন গাজি স্মিস DC88 মডেলের ইন্ডাকশন কুকারটি। অর্ডার করতে ভিজিট করুন www.gazihomeappliance.com অথবা আপনি চাইলে গাজি হোম অ্যাপ্লায়েন্সের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও অর্ডার করতে পারেন।